पुलिस लाइन बड़ रकम पिठा उत्सव है प्रत्येक बछर सिलेटे तो जब तो आसले बछर टा सुख दुख मिलिए किन्तु अनेक किछुर मध्य दिए एक बछर चले गेल देखते देखते নতুন আরেকটা বছরও শুরু হচ্ছে তো সবার জন্য নতুন বছরের অগ্রিম শুভকামনা রইল আর আপনারা যখন হয়তোবা আমার এই ভিডিওটা দেখবেন তখন 2022 সাল শুরু হয়ে যাবে তাই না মজা না বিষয়টা 2021 সাল থেকে 22 সাল মানে চলে আসলো দেখা যায় কি একদিনের ব্যবধানে যখন হয় তখন ওই সময়টা বেশি ভালো লাগে আর কি তো যাই হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভকামনা নতুন বছরের পথ চলা সবার অনেক বেশি ভালো হোক এই প্রত্যাশা করতেছি আর আজকে পুলিশ লাইনে যাব যে এর জন্য একটু রেডি হব তো ইচ্ছা আছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু লাইভে আসব লাইভে এসে পেজ থেকে রেডি হব আর তার পাশাপাশি আমি আজকে হচ্ছে গিয়ে এই শাড়িটা পরব আমার একটা গিফট এসেছিল আপনারা দেখেছেন ওইটা ওই প্যাকেটটা সহই আমি রেখে দিয়েছি আমি পরব পরব করে পরা হয়নি অনেক দিন হয়ে গেছে তো এই যে এই শাড়িটা স্যার থার্ড পেজ থেকে হচ্ছে গিয়ে এই মানে শাড়িটা এসেছিল শাড়ির সাথে ম্যাচিং করা হচ্ছে গিয়ে খোপার জন্য ফুল এসেছিল তারপরে হচ্ছে গিয়ে চুড়ি কাঁচের চুড়ি তারপরে হচ্ছে গিয়ে জুয়েলারিও এসেছিল আপনারা হয়তো আগের আমার অ্যানিভার্সারির ব্লগে দেখেছেন তো এই গিফটগুলো পাঠিয়েছিল হচ্ছে গিয়ে এই যে প্লেজার শার্ট থেকে তো যাই হোক আরো একটা ইয়াররিং আছে তারপরে হচ্ছে ফিঙ্গার রিং আছে তো নুবা আর নাদিয়া আপু হচ্ছে গিয়ে গিফটগুলো পাঠিয়েছিল তো অনেকদিন চিন্তা করছি প্ল্যান করতেছি যে পরবো কারণ পরে সুন্দর করে কয়েকটা ছবি তুলবো সেটার ইচ্ছে ছিল আপুর সাথে শেয়ার করব আপুদের পেজের জন্য বাট সেটা আর হয়নি তো ফাইনালি ভাবলাম যে আজকে পরে ফেলি আর শাড়িটা কিন্তু লালের মধ্যে ওই দিন হচ্ছে গিয়ে রাতের ভিডিও ছিল তো বোঝা যায়নি লালের মধ্যে হচ্ছে ম্যাজেন্দা কালারের ফুলগুলো এই যে জামদানি কাজ করা তো এটার সাথে আজকে আমি লাল ব্লাউজ পরবো না ম্যাজেন্দা ব্লাউজ পরবো ঠিক বুঝতেছি না যদিও আমার কাছে দুই রকমেরই ব্লাউজ আছে এই যে লাল ব্লাউজ আর হচ্ছে গিয়ে ম্যাজেন্টা কালারের ব্লাউজ বাট আমার মনে হচ্ছে কেন যেন ম্যাজেন্টা কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে কারণ যেহেতু হচ্ছে ভিতরের কাজটাও ম্যাজেন্টা কালার সেই সাথে হচ্ছে গিয়ে গোল্ডেন এখানে জরির কাজও আছে হালকা হালকা তো এই ব্লাউজটা আবার গোল্ডেন পাইপিং করা আছে তো সব কিছু মিলে আমার মনে হচ্ছে এটা দিয়ে পরলে বেশি ভালো লাগবে আর এটা দিয়ে পরলে একদম মানে লাল লাল হয়ে যাবে পহেলা বৈশাখের মতো লাগবে আর কি তো যাই হোক দেখি কোনটা দিয়ে পরি এখনও ঠিক নেই তো আমি একটু ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে গিয়ে বের হবো তো ঠিক আছে তখন আবার ক্যামেরা অন করবো খুব সুন্দর একটা দৃশ্য দেখায় এটা আমি আসলে প্রতিদিনই দেখি দূরে একটা বাসায় অনেক কবুতর পালে ঠিক আছে তো আজকে সংখ্যায় যদিও ওরা কম এরকম প্রতিদিন হচ্ছে গিয়ে বিকেল টাইমটা একসাথে ঘুরে ঘুরে উঠে আমি রেডি হয়ে গেছি লাইভে থাকা অবস্থায় আপনাদের সাথে একটু কথা বলে নিলাম আর আপনারা এই শাড়ি এবং ফুল প্যাকেজটা শাড়ি তারপর হচ্ছে জুয়েলারি চুড়ি ফুল সহ এই প্যাকেজটা যদি নিতে চান সেই ক্ষেত্রে প্লেজার শার্ট পেজে আপনাদেরকে নাম দিতে হবে পেজের লিংকটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে সবাই অলরেডি মানে বাসা থেকে বের হয়ে গেছে আমি আর আপনাদের ভাইয়া বের হইনি এখন হচ্ছে বের হয়ে যাবো ঠিক আছে তো আপনাদের সাথে সরাসরি পিঠা উৎসবে গিয়ে দেখা হইতেছে ওকে অলরেডি চলে গেছে আফিফকে আবরারকে নিয়ে হচ্ছে মা আর আম্মু বের হয়ে গেছে এখন আমরা দুইজনই আছি আর আমার ছোট ভাই যাবে না ওর হচ্ছে পরীক্ষা ও বাসায় পড়বে তো ঠিক আছে যাই ইংরেজি সানের শ্রেষ্ঠ
আমার শৈশবের এই রস আর চালের মিশ্রণে তখন খেজুরের গুড় এবং চালের মিশ্রণে পিঠা পুলি পায়েস কত কিছু হবে সেরকম পৌষকালের পিঠা খেয়ে আমরা থাকি আনন্দিত মেতে সেমাই পিঠা পায়েস পিঠা আছে ময়দা কিমায় বানানো পিঠা খেতে অনুরোধ করছি চারুবাকের আবৃত্তি শিল্পীদেরকে তাদের স্পেশাল হাসি 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 কিছু খাবা আমি তো এসেছি সার্বভৌম পারুইয়ার থেকে আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা সকল আবৃত্তি শিল্পীদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান চেম্বার অফ কমার্সের সভাপতি এবং পরিচালক এরপর পরই আমরা একক সঙ্গীতে চলে যাব আমাদের জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে তোমারে পুষিলাম কত তোমারে পুষিলাম কত তোমারে পুষি করে বুঝি ফিরে চলে যায় শোন ভ্রম Thank you.
আচ্ছা গান শুনবে আগে নাস্তা আজানের পর আমরা আমাদের পরবর্তী খালক আয়োজনে চলে যাচ্ছি দুজন গীত দুজন খালক সকল ফুল বকুল ফুল কারণ বাসার পিঠার মতো মজার পিঠা আসলেই নেই অনেকে হয়তো বানাইতে পারে কিন্তু সবারটা তো একদম হঠাৎ করে হচ্ছে গিয়ে ওখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে ডিবিসি নিউজ থেকে একটা সাক্ষাৎকার নিল যারা যারা ঘুরতে আসছে তাদের মধ্যে খুঁজে খুঁজে তারা সাক্ষাৎকার নিচ্ছিল তা আমাদের বলতেছে ওরে বলতেছে বেসিক্যালি যে ভাই আপনারা একটু সাক্ষাৎকার দিবেন তো বললো ঠিক আছে মানে আমাদের দেখে ফ্যামিলি দেখে ভালো লাগলো আর কি যদিও আপনার ওই সময় ছিল না তো ওটা নিউজে মেবি দেখা যাবে যদি যায় আমি আপনাদের সাথে ভিডিওতে একটু অংশে শেয়ার করে দিব এই আর কি তো যাই হোক আমাদের চা ঠান্ডা হয়ে যেতেছে চা না আমরা চা খেয়ে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিও ভালো লাগলে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেনে আমার সুন্দর করে বলো আর আমি ওখানে
আর ওখানে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে লাইভে আসছিলাম, যার কারণে অনেক অনেক আপুরাই হচ্ছে গিয়ে জানতে পারছে। লাইভ দেখে মনে হয় তিনজন আপু আসছে না, ছয়জন আচ্ছা আপনাদের ভাইয়া কাউন্ট করছে, কারণ সে হচ্ছে গিয়ে আজকে ক্যামেরাম্যান হয়ে গেছিল, সবাই ছবি টবি তুলে দিছে আমাদের একসাথে এই আর কি। তো বিদায় নেই, আপনাদের ভাইয়া তাড়াহুড়ো আছে, আবার বাইরে যাবে যদিও আজকে শুক্রবার। তো সবার আগামী বছর অনেক অনেক ভালো কাটুক, আর আপনারা ভিডিও যখন দেখবেন তখন ইনশাল্লাহ 2020 সাল 22 সাল চলে আসবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।